ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি ডেথ অ্যান্ড সান সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। हाय फ्रेंड्स, कोलकाता टक झाल मिष्टिर आरो एकटा नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम जानाई। तार आगे एकटुखानी मास्कटा खुले निये आपनादेर साथे अनेक गल्प करब, आड्डा होबे। हाँ, तो जेटा बोलछिलाम आजके आबार एकटा नतून पर्व, नतून गल्प, नतून आड्डा, नतून खावा दावा, नतून जायगा निये आमि एकटा दारुण जायगाय चले एसेछि। एई जायगाटा किन्तु खूब पुरोनो एबं एई जायगाटा उत्तर कलकातार हातिबागानेर दर्पणा सिनेमार एकदम पाशे। एई रेस्टुरेंटटार नाम होच्छे दिलरुबा रेस्टुरेंट। এটা ৭৫ বছরের পুরনো, বুঝতেই পারছেন অনেক দিনকার, মানে উত্তর কলকাতার একদম প্রায় পুরনো দিনের সিনেমা, যখন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না সিনেমা চলতো তখন থেকে এই রেস্টুরেন্ট, এবং পাশে সিনেমা হল, লোকে ওখানে সিনেমা দেখে এখানে খাওয়া দাওয়া করতো। এটা তারও নস্টালজিক ব্যাপার স্যাপার তো আছেই। তো যাই হোক, দিলরুবা রেস্টুরেন্টের সম্পর্কে আমরা আরও অনেক কিছু জেনে নেব। তার আগে জেনে নিই এখানে কী কী খাবার দাবার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে দেখি। আমরা পরিচয় করবে, তাহলে চলুন আমরা দিলরুবা রেস্টুরেন্টের প্রধান যিনি ব্যক্তিত্ব আছেন তার সাথে পরিচয় করি। নমস্কার, কলকাতা টকঝাল মিষ্টিতে আপনাকে স্বাগত জানাই। দিলরুবা রেস্টুরেন্ট অনেক পুরনো, তো এই সম্পর্কে একটু কিছু বলুন। আমি যতটুকু জানি ততটুকু বলছি। আমি 24 বছর এখানে বসছি। তা এখানে বসার পেছনে অনেক কারণ আছে, নাহলে আমাদের ঘর এরকম সাধারণভাবে এরকম দোকান দেখা একটা বিরাট ব্যাপার। তা যাই হোক, তাই 24 বছরে প্রচুর আমাদের কাস্টমারও প্রচুর পুরনো, কেউ 40 বছর আসছে, কেউ 50 বছর এখনও আসে, মানে এখনও মানে এখানে আমি সব কিছু আমি এখানে এসেই শিখেছি, আমাকে নতুন করে কিছু মানে আমি শিখে আসিনি। আচ্ছা, আমি যখন প্রথম বসি তখন খুবই মানে ভয় পেতাম, আস্তে আস্তে আমার কাস্টমাররাই আমার এই ভয়টা কাটিয়েছে, করো, তোমাকে করতেই হবে, এইভাবে করতে করতে তখন আমার ছেলেও ছোট ছিল, 3.5 বছর বয়স যখন আমি এখানটায় বসি। যাই হোক, এই করতে করতে ছেলে এখন বড় হয়ে গেছে। আর এইভাবে আমি মানে দোকান এখন বর্তমানে আপনি দেখাশোনা করছি, ছেলেও আছে। আচ্ছা, এটা শুরু কে করেছিলেন? আমার শ্বশুর। আপনার শ্বশুর? শ্বশুর 40 বছর বসে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা বোধহয় এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। ওই জন্য এখান থেকে একটা কটেজটার স্কুল আছে, ওইখানটা আমরা, ওখানে আমাদের আদি বাড়ি। যাই হোক, শ্বশুর মারা যাওয়ার আমার মানে হাজব্যান্ড হট করে মারা যান, তার জন্যে আমাকে বসতে হয়েছিল। যাই হোক, বসার পর আস্তে আস্তে কাস্টমারদের ইয়েতেই আমি অনেক কিছু শিখে নিলাম, দোকানের সম্বন্ধে অনেক কিছু জানতে। এত বড় একটা ব্যাপার, যেখানে 10-12 জন, এখন তো মনে করো এই করোনার জন্য লোকজন কম, কিন্তু এখানে 10-12 জন লোক কাজ করে, তাদের সবাইকে নিয়ে চালানো একটা মেয়ে বিরাট ব্যাপার। যাই হোক, আস্তে আস্তে করতে 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 মোটামুটি আমি আজকে এই জায়গায় দোকানকে মোটামুটি ভেতরটা এসি করা হলো, যেন চেষ্টা করা হচ্ছে যতটা ভালোর দিকে, মানে কিভাবে নিয়ে যাওয়া। উল্টে আমি সবসময় একটাই চেষ্টা করি যে কোয়ালিটিটা যেন ঠিক রাখতে পারি, কোয়ালিটিটা ঠিক রাখতে। এখন যে এই স্যানিটাইজ মানে সমস্ত কাস্টমারকে স্যানিটাইজ করে ঢোকানো, তাদের বসানো, সমস্ত ব্যাপারটা। আচ্ছা এখন এই করোনার মধ্যে পুরো স্যানিটাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাস্টমার বেরিয়ে গেলে আবার চেয়ার টেবিল স্যানিটাইজ হচ্ছে, মানে এই সব ব্যাপারগুলো আমার বেশি করে চোখে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনি আপনি বললেন যে আপনি এখন বর্তমানে এটা দায়িত্বে আছেন, তো কত বছর ধরে আপনি দিলরুবাকে একদম সন্তানের মতো সামলাচ্ছেন? হ্যাঁ 24 বছর ধরে। 24 বছর ধরে একদম এখানকার হেসেল থেকে শুরু করে দায়িত্ব সব আপনি একাই সামলে যাচ্ছেন। অনেকটা ধৈর্য ধরে থাকলে একদিন না একদিন সফল হবে, নিজের পায়ে নিজে দাঁড়ানো যাবে। সত্যি ইন্সপায়ারিং, তাই না? মানে আমাদের শেখা সবার জন্যই আমি এই কথাটাই বলি যে ধৈর্য ধরতে হবে। উনি একা 24 বছর ধরে দিলরুবাকে সামলিয়ে যাচ্ছেন একদম। মানে আমি দেখলাম এর পাশে একটা সিনেমা হল আছে এবং পরপর পরপর অনেকগুলো সিনেমা হল আছে, তো আপনি নিশ্চয়ই যখন থেকে এখানে দিলরুবাতে আর কি দায়িত্ব পেয়েছেন দেখেছেন যে সিনেমা শেষ হওয়ার পর লোকজন আসছে, সব বাবা আমরা হাফ টাইম, মানে যেই হাফ টাইম হতো আমরা হয়তো এখন কেউ নিতে আসবে খাবার, তবে মানে যেই মানে শেষ হয়ে যেত আমরা হয়তো এখন কাস্টমার আসবে জায়গাগুলো ঠিক করে রাখ। হ্যাঁ এইটাই তখন ভিড় কিভাবে সামলাতেন যখন ধর প্রচুর কাস্টমার চলে এলো? আচ্ছা পুজোর সময় আমাদের প্রচুর ভিড় হতো, তখন তো মানে দরজার সামনেই দাঁড়িয়ে অনেক মানে ভর্তি হয়ে গেলে আবার তাদেরকে ওইখানটা চেয়ারের ব্যবস্থা করা হয়, দিয়ে চেয়ার দিয়ে ওয়েটিং করা হতো এইরকমভাবে। আর সিনেমা হলও তো আজকে তো কতদিন উঠেই যাচ্ছে। কোন পুরনো মানুষকে দেখেছেন, মানে ধরুন এই কলকাতায় মানে যারা অনেক পুরনো মুখ আছেন যারা কলকাতার, তাদেরকে আসা যাওয়া? হ্যাঁ হ্যাঁ আসা যাওয়া, অনেকেই পুরনো মনে করেন একটা আড্ডার সম্পর্ক তৈরি হয়ে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য যিনি ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি এখানে আড্ডা মারতেন, ওনার ফ্যামিলি ট্যামিলি সব মানে আমাদের জানাশোনা এইরকমভাবে। হ্যাঁ আমার শ্বশুরমশাই গল্প করতেন যে এখানে উত্তম কুমারের বই দর্পণায় হতো, উত্তম কুমার যখন নিজে যেদিনকে দেখতে আসতেন সেদিনকে এখান থেকে ফিশ ফ্রাই খেতেন। আচ্ছা আচ্ছা, এখানে আসতেন অনুপ কুমার আসতেন, তারপর আরও সিনেমা আর্টিস্ট প্রচুরই আসতো, মানে সিনেমা প্রচুরই ওদের একটাই উদ্দেশ্য ছিল দিলরুবাই যে ফিশ ফ্রাই খাওয়া। অনেক সময় ম্যানেজার মানে দর্পণার যে ম্যানেজার সে আবার এখান থেকে নিয়ে যেত ফিশ ফ্রাই, সবাই ফিশ ফ্রাই পছন্দ করতো, কবিরাজি খেত, আগেকার যা যা আইটেম। হ্যাঁ হ্যাঁ চাইনিজ তো আমার আমলে শুরু হয়েছে, সেটা ছাড়া আগে কি কি আইটেম পাওয়া যেত বা আগে যারা আসতেন তারা কি কি ধরনের খাবার পছন্দ করতেন? মোগলাই, ফিশ ফ্রাই, কবিরাজি, আফগানি, এইগুলো চল সবসময় পুরোনো আমল থেকে চলছে। আমার মানে নেক্সট এখন 10-12 বছর হলো এই রাইস চিলি চিকেন এই চাইনিজটা শুরু হয়েছে। আচ্ছা চাইনিজটা এখন শুরু হয়েছে যেহেতু কাস্টমারের চাহিদা, কাস্টমার নতুন নতুন মানে আমাদের মতন যারা ছোট ছোট মানুষজন আছে তারা আসে, তারা চাউমিন খেতে ভালোবাসে, চাইনিজ খেতে ভালোবাসে, ওই জন্য চাইনিজটা শুরু করতে হয়েছে। তো এমনি দিলরুবার সব থেকে আকর্ষণীয় একদম আইটেম কোনটা, মানে সবাই চায় এসে খুব ডিমান্ড, সবাই নাম করে? ফিশ ফ্রাই আর কবিরাজি। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে এখনো মানে পুরোনো থেকে এখনো দিলরুবা এটা চোখ বুঝে ঢুকলেই এখনো মানে এরকম। বা তাহলে তো আমি কি খেয়ে দেখতেই হবে, এই তো তোমার জন্য করাই আছে, খেয়ে নেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এখন মানে যে যে যা যা আইটেম মানে হচ্ছে সেগুলোর দাম একটু যদি মানে একটু যদি কিছু শেয়ার করতে পারেন। ফিশ ফ্রাই এখন 90 টাকা করে চলছে। আচ্ছা মোগলাই 100 টাকা করে চলছে, কবিরাজি 120 টাকা এইভাবে আর কি দাম নিয়ে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এরকম একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা একটু রাখি যাতে সাধারণ সবার জন্য। আচ্ছা আর এটা কখন মানে আমাদের খরচা টর্চাগুলোরও তো ব্যাপার থাকে, তো আমি যতটা মানে পারি আর কি ইয়ে করে চালাতে। আচ্ছা এই রেস্টুরেন্টটা মানে কখন ওপেন হয়, সকালে বা বেলার দিকে কখন ওপেন হয়? এটা হচ্ছে বিকেল 3:30। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে রাত্রির কটা অবধি থাকে, মানে এই মুহূর্তে? এই মুহূর্তে রাত্রির 10:30। আচ্ছা আর এমনি নর্মাল যখন পরিস্থিতি ছিল তখন ওইরকম? আচ্ছা এই সময়ের মধ্যে। আচ্ছা ধরুন মানে কারোর বাড়িতে ছোট্টখাট্ট কিছু পার্টি হবে, এবার তারা কিছু অর্ডার খাবার ওখান থেকে মানে ডেলিভারি কি আপনাদের মাধ্যমেই হয়? আচ্ছা আপনাদের আপনারাই ডেলিভারি করে থাকেন বাড়িতে, মানে কত এরিয়া মানে কোন এরিয়ার মধ্যে? কাছাকাছি কিছু দূরে হলে আমি বলি যে ডেলিভারি চার্জটা বেশি লাগবে, আর কাছে হলে একটু কম লাগবে এই আর। আচ্ছা আচ্ছা সব কিছু এরকমভাবেই আর কি চলছে আর কি। আপনারা তো ডেলিভারি করেই থাকেন ব্যক্তিগতভাবে, এছাড়া জোম্যাটো, সুইগি যারা এরকম অনলাইন সংস্থা আছে তাদের মাধ্যমে দিলরুবার আর কি ডেলিভারি হয়? আচ্ছা আচ্ছা, বিশেষ করে এখন যে টাইমটা এই যে মানে করোনার টাইমটা, এই সময় তো আমাদের এটা খুবই ভালো হয়েছে, মানে অনলাইনে চলে যাচ্ছে, নাহলে তো সত্যি কাস্টমার কখন আসবে, লোকজন আসতে পারছে না, তারা এইভাবে অর্ডার করে। সেটাই সেটাই, ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দিলরুবা সম্পর্কে অনেক কিছু জানালেন, অনেক গল্প শেয়ার করলেন, আপনার কিভাবে একা একা একজন মহিলা হয়ে মানসিক জোর রেখে কিভাবে দায়িত্বে দিলরুবার দায়িত্ব নিয়ে দিলরুবাকে একদম মানে কি বলবো সন্তানের মতন বড় করেছেন সেটা আপনারা শুনলাম। তাহলে দর্শক বন্ধুরা সমস্ত কিছু শুনলেন আপনারা দিলরুবার ইতিহাস এবং বর্তমানে দিলরুবাতে কী ধরনের খাবার আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলো আপনারা জানতে পারলেন। তো তাহলে দিলরুবার খাবার দাবার পেতে গেলে আপনাদেরকে হয় অনলাইনে খেতে হবে, আদারওয়াইজ ওই করোনার ভয় যদি কাটিয়ে আসতে পারেন তাহলে এখানে এসে খেয়ে দেখতে পারেন। এখানে কিন্তু সুরক্ষিতভাবে সব রকম মানে আর কি একদম সুরক্ষা ব্যবস্থা করে যাতে এনাদেরও কোনো সমস্যা না হয়, যারা কাস্টমার আসছেন তাদেরও কোনো সমস্যা না হয় সেই দিক খেয়াল রেখেই এনারা ব্যবস্থাপনা নিয়েছেন। তো আর দেরি না করে তাহলে চটপট দিলরুবার খাবার দাবার একটু টেস্ট করে দেখুন। সবগুলো খাবো আপনারা জানেন যথারীতি। তো তার আগে আমি আলু ময়স দিয়ে একটুখানি হাতটা সানিটা ইউজ করে ঢাকামো বেশি হয়ে যাবে ভালো, কিন্তু আপনারা ইউজ করতে পারেন আলু ময়স। আহা হা হা। আচ্ছা বলছি খেতে বসেছি একদম তাড়া দেবেন না, হ্যাঁ আমাকে যদিও ক্যামেরার সামনে একদম মুখের উপরে আলো বলতে সে বিয়ে বাড়িতে হতো না মুখের উপরে আলো নিয়ে চলে এলো ফেলে দিচ্ছে না সেরকম মনে হয়, কিন্তু তাও কী করবো। আচ্ছা যাই হোক আমি একটু কেটে নিই, যেগুলো খাবো সেগুলো একটু কেটে কেটে আমি নিয়ে নিই খেতে। ফার্স্ট হচ্ছে কবিরাজির পালা, এটা কয় হচ্ছে ফিশ কবিরাজি, এটাকে খাও। চলো অনেক কথা বলে দিয়েছি, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, শেয়ার করবেন, ভিডিও দেখবেন, লাইক করবেন, যা যা করার করবেন, যা ইচ্ছা হয় যত ইচ্ছা কমেন্ট করবেন। এবার আমাকে খেতে দিন। ফার্স্টে কী খাই? ফার্স্টে একটু কবিরাজি খাই, ঠিক আছে? এটা না এখানকার হচ্ছে একদম মানে কি বলবো সিগনেচার কবিরাজি অ্যান্ড ফিশ ফ্রাই, সবাই এসে এটা ডিমান্ড করে। আমি মুগ্ধ, আমি এত ভালো কবিরাজি খাইনি, আমি অনেক জায়গার কবিরাজি খেয়েছি কিন্তু পুরো খাবো। আই এম সরি, পুরো খেতেই হবে আমার, কিছু করার নেই। কি ভালো খেতে, এটা এতটা খাবো আমি একসাথে। না খেলে বুঝতে পারবেন না কি করে বোঝাই। আমরা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা খাই। ও গড, কি দারুণ খেতে। আপনারা ডেফিনেটলি এলে কিন্তু ফিশ ফ্রাইটা এত ভালো, ঝাল একদম কম নেই প্রায়, খুব ভালো। আমি ঝাল বেসিক্যালি খেতে পারি না, মানে আমার ঝালটা ঠিকঠাক চলে না, মানে খাই এটা লিমিটেড খাই, কিন্তু কবিরাজিটা এত সুন্দর আর ফিশ ফ্রাইটা মানে কি বলবো। এটা হচ্ছে মিক্স চাউমিন, আমাদের মতো ছানাপোনা যারা আসে তারা এইসব খেতে ভালোবাসে বলে এগুলো খায়। আমি একটু খেয়ে দেখাই। সিরিয়াসলি মানে ভালো ভালো খেতে কিছু বলতে পারছি না। এই লকডাউন করে করোনা করে আমরা ভয় পাচ্ছি, কিন্তু এই যে আমি বেরিয়ে এসে খাচ্ছি যে মানে কি বলবো। এমনি তো লকডাউনে অনেকদিন বেরোতে পারিনি, তারপরে এগুলো খাচ্ছি এখন, জাস্ট হেভেন, স্বর্গের মতো অনুভূতি হচ্ছে। কত কম গাছ বেশি চিলি চিকেন খাচ্ছি এটা। परफेक्ट सफ्ट एकदम जूसि सफ्ट लाइट चिली चिकेन भलो मैं यार एकटूखानी जो ग्रेविटा आटू पतला मन हे ठीक ना अतटा क्योंकि खूब लाइटर ओपरे मैं जो खबरगुलो खेल रिच खबर, डेफिनेटली रिच खबर किन्तु आपनी मुखे देवार पर बुझते पारबेन खाबारगुलो बेसिकली खूब लाइट एबं खेते आपनार कोनो प्रॉब्लेम होबे ना। Yes, I'm done। आजकेर मतो एखाने इति खावा दावा हये गेलो। टेस्ट करे बोले दिलाम कोनटा कि रकम, ठिकाना बोले दियेछि। ओ आरेकबार बोले दिई, एटा होच्छे दर्पणा सिनेमा हातिबागान, मित्रा सिनेमा, तारपरे दर्पणा सिनेमा, तारपरे माने सेई फुट दिये हेঁটে गेले आपनि डान हाते पेये जाबेन होच्छे दिलरुबा रेस्टुरेंट टुয়ার্ডস শ্যামবাজারের দিকে, माने आरेकटु दुपা एगोले आपनि শ্যামবাজার मोड़ पेये जाबेन। ओई दिक थेके जारा आसते पारेन हातिबागाনের दिक थेके ओई दिक दिये आसबेन, और जरा श्यामबाजार थेके आसबेन देवपुर धरे आसबेन दिलरुबा रेस्टुरेंट पेये जाबेन। যাই হোক খাওয়া দাওয়ার পর্ব সব শেষ, सब किछु হয়ে গেছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বললাম, সাবস্ক্রাইব করছেন না আপনারা, কেউ শেয়ার করছেন না, সেভাবে ভালোবাসছেন না আমাদেরকে, এটা কি ঠিক? এগুলো কি ঠিক? একদম ঠিক না। তো ঠিক যেটা সেটা করুন, আর যদি না করেন আমি কিন্তু চ্যানেলে আসবো না, ছোট্টখাট্ট হুমকি এটা। যাই হোক আজকের মতন আসি, টাটা, আবার পরে দেখা হবে।